মায়েদেরকে যে কথা বলতে চাই এই কথাগুলোর সাথে সংশ্লিষ্ট রেখে আমি আমার মায়েদেরকে বলতে চাই, আপনারা যদি স্বামীর ভালোবাসা পেতে চান তবে তার মায়ের মেয়ে হয়ে যান। আপনি যদি স্বামীর ভালোবাসা পেতে চান, কেউ যদি স্বামীর ভালোবাসা পেতে চাও তবে আপনি স্বামীর মায়ের মেয়ে হয়ে যাও। কারণ ছেলেরা মায়ের সাথে জড়িয়ে থাকা প্রতিটি জিনিসকে ভালোবাসতে বেশি পছন্দ করে, কথা বলেন না কেন? আবারও বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি, আমার মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, আপনারা যদি স্বামীর ভালোবাসা পেতে চান তাহলে স্বামীর মায়ের মেয়ে হয়ে যান। কারণ সন্তানেরা মায়ের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা জিনিসকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? অবশ্যই সন্তানেরা যাই করুক মায়ের সাথে কাউকে আর কনফ্রোমাইজ স্যাক্রিফাইস করতে চায় না, মায়ের মতো দেখতে চায়। সুতরাং আমি এই কথাই বলতে চাই, একজন স্বামীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হতে পারে তার স্ত্রী। ভুল বলেছি? একজন স্বামীর একজন মানসিক সবচেয়ে বড় ডাক্তার হতে পারে তার স্ত্রী। বউ চাইলে তাকে সুস্থ করতে পারে, আবার চাইলে তাকে পাগল বানিয়ে ছেড়ে দিতে পারে, কথা বলেন না কেন? এর জন্য আমি মায়েদেরকে বলছি, আমি বোনদেরকে বলছি, আল্লাহকে ওয়াস্তে সমাজকে বুঝতে চেষ্টা করুন, বর্তমান পরিস্থিতি, সংস্কৃতি এবং ইসলামের মূল্যবোধকে বুঝবার চেষ্টা করুন, সমাজকে সুন্দর করুন, না হয় আজকে আপনি যে পথে চলছেন একদিন আসবে। আজকে আমরা, আমার মনে হয় এটাই মনে হয় আমাদের শেষ জেনারেশন, আমরা যে জেনারেশন আছি, আমার মনে হয় একে বলতেছি, জানি না বাকি, আমাদের মনে হয় জেনারেশনই শেষ জেনারেশন যে আমাদের মায়েরা, আমাদের মায়েদের ফেসবুক আইডি নাই, কতক্ষণ যে আমি সে বয়সের, আমার মনে হচ্ছে আমার লেভেলে যারা আছেন বা আমার থেকে বড় যারা আছেন, আমাদের মায়েদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলা আসেনি আপনাদের মায়েদের? জানি না, নাই। কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে, ওদের আল্লাহ হেদের মার ফেসবুক থাকা দূরের কথা, হেরা তো মিনিটে মিনিটে লাইভ সম্প্রচার করবে, কথা বলেন না কেন? মানে আজকের মেয়েরা তো আগামী দিনে মা হবে, তাই নাকি? আজকের মেয়েরা আগামী দিনে মা হবে, তখন তাদের সন্তানরা বলবে আমার মার ফেসবুক ছিল, টুইটার ছিল, ইনস্টাগ্রাম ছিল, আর কি যে নাম, টিকটক ছিল, আর কত কি লাইক ছিল, আরও বহুত হাজ হাবিজাবি ছিল। কিন্তু আমরা এখনও সুযোগ আছে, আমরা যে মায়েদের কাছ থেকে এসেছি, আল্লাহ তাদেরকে হেফাজত রাখুক, আমাদেরকে হেফাজত রাখুক, আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে আল্লাহ পাক আরও বেশি করে হেফাজত করুক, বলেন আমিন।